আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদু ওয়া আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম সময়টা 2010 সাল যেখানে সারা বিশ্বের মোট 217 কোটি মানুষ খ্রিস্ট ধর্ম অনুসারী ছিল এবং 160 কোটি মানুষ ইসলাম ধর্মাবলম্বী ছিল বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান পিউসার সেন্টার বলছে পাঁচ দশক পর বিশ্বে খ্রিস্ট ধর্মালম্বীদের পেছনে ফেলে সংখ্যায় সবচেয়ে বেশি হয়ে যাবে মুসলমান ধর্মাবলম্বীরা আপনারা দেখছেন হেরার জ্যোতি বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং হেরার জ্যোতির সাথেই থাকুন আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন করুন চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে সবার আগে ইসলামিক ভিডিও পেয়ে যান চলুন দেখি নেই কি কি কারণে মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে জন্মহার কেন তো দ্রুত ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা বাড়বে বলা হচ্ছে সারা বিশ্বে মুসলমানদের জন্মহার বেশি আর মূলত এই কারণেই সংখ্যায় সব ধর্মকে পিছনে ফেলবে ইসলাম ধর্মালম্বীরা মুসলমানদের শিশু জন্ম হার তিন দশমিক এক শতাংশ অনুসারী অন্য ধর্মের তুলনায় ইসলাম ধর্মের তরুণ অনুসারী সংখ্যা বেশি এই মুহূর্তে বিশ্বের মোট জনসংখ্যার ২৫ শতাংশের বয়স পনেরো বছরের নিচে অন্যদিকে চৌত্রিশ শতাংশ ইসলাম ধর্মালম্বীদের বয়স পনেরো বছরে কম তার মানে হচ্ছে অন্যান্য ধর্মালম্বীদের তুলনায় ইসলাম ধর্মালম্বীরা বেশি দিন সন্তান জন্ম দেওয়ার সুযোগ পাবে নাস্তিকতা কমবে পিও রিসার্চ সেন্টারের প্রতিবেদন বলছে দুই সালের মধ্যে সারা বিশ্বে নাস্তিকতা অনেক কমবে এখন যেখানে বিশ্বের মোট জনসংখ্যার ষোলো দশমিক চার শতাংশ নাস্তিক সেখানে দুই হাজার পঞ্চাশ সালে কমে তা দাঁড়াবে তেরো দশমিক দুই শতাংশে তাই দুই সালে সারা বিশ্বে সবচেয়ে বেশি মুসলমান থাকবে পিউ রিসার্চ সেন্টারের জনসংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণে আরও যে বিষয়টি স্পষ্ট হয়ে এসেছে তা হল দুই থেকে দশ সাল পর্যন্ত সারা বিশ্বে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাঁইত্রিশ শতাংশ বৃদ্ধি পাবে একই সময়ে ইসলাম ধর্মাবলম্বী বাড়বে তেয়াত্তর শতাংশ ফলে এক সময় স্বাভাবিক কারণেই সংখ্যায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের ছাড়ে যাবে ইসলাম ধর্মাবলম্বীরা পিও রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী দুই সাল নাগাদ সারা বিশ্বে মুসলমানরাই হবে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার বলছে আগামী সালে অনুসারী সংখ্যায় বিশ্বের অন্য সব ধর্মকে ছাড়িয়ে যাবে ইসলাম ধর্ম অর্থাৎ দুই হাজার সালে পর বিশ্বে সবচেয়ে বেশি থাকবে মুসলমান ধর্মাবলম্বীরা সুপ্রিয় ইসলাম প্রিয় ভাই বললাম আসুন এই আলোচনা এই পর্যালোচনা থেকে শিক্ষা লাভ করি এবং এই শিক্ষা অন্যান্য মুসলিম বায়ু বন্ধের কাছে পৌঁছে দিই দিদা আনিলাম ওয়া আলাইকুমুল্লাহাত